এই আগুনটা লেগেছে, এটা পেইন্টিং প্রেস আছে, তার পাশে হচ্ছে আপনার দা সাইন্টিফিক বলে একটা দোকান আছে আমাদের চট্টগ্রামে, এখানে অনেক কেমিক্যালও থাকে। এই ঘর লাগার সঙ্গে সঙ্গে আশেপাশে যে কাঁচা দোকানগুলো ছিল তাদের গোডাউন শুদ্ধ সব জল বস্পিত হয়ে গেছে, এবং আগুন লাগার সঙ্গে সঙ্গে একজনকে আমরা মৃত পাই। যখন আমাদের ফায়ার ব্রিগেড উদ্ধার কাজ শুরু করেছে, তারা তাৎক্ষণিক এসে তাদের কার্যক্রম তারা শুরু করেছে, সেজন্য আমরা আশেপাশে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে আমরা মুক্ত হয়েছে। এর মধ্যে এখনো আগুন আছে, তবে এটা নিয়ন্ত্রণের মধ্যে।